হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমি তোমাদের ডিসকাস করছি আজকে কিছুক্ষণ আগেই তোমাদের WBP-র সিভিল ডিফেন্স অফিসারের যে রিক্রুটমেন্টের পরীক্ষাটা হলো, 2019-এর রিক্রুটমেন্ট ছিল, তো সেটারই অ্যান্সার কি। তো এখানে বলবো যিনি প্রশ্ন সেট করেছে খুব সুন্দর, একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন সেট করেছে, এবং আমি তোমাদের যে বারবার 7000 জিকে যেটা বারবার পড়তে বলি, তার সাথে স্ট্র্যাটেজিকে যেগুলো PDF দিয়েছিলাম সেগুলো যদি তার পড়তে বলি, যারা পড়ে গেছিলে তাদের আমি যেটুকু দেখলাম অ্যান্সার কি করার সময়, আউট অফ 50 35 কোশ্চেন তোমাদের কমন এসছে এই 7000 জিকে এবং স্ট্যাটিক জিকে মিলে। তো প্রশ্নগুলো আগে সবাই দেখে নাও অ্যান্সার কি, যারা পরীক্ষা দিয়েছিলে অ্যান্সার কীটা মিলিয়ে নাও। সবার প্রথম দেখো এই প্রশ্নটা এসেছিল, যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়। তো যকৃতে মেনলি পাওয়া যায় ভিটামিন এ এবং তার সাথে ভিটামিন B12। তো ভিটামিন B12 তো অপশানে নেই, ভিটামিন এ রয়েছে, তাহলে অপশান ডি তোমাদের এখানে এটার অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 2 নম্বর নেক্সট প্রশ্ন যেটা এসেছে, তারপরে সেটা রয়েছে দেখো তোমাদের 9 নম্বর কোশ্চেনে। ওকে, এখানে দেখো এখানে প্রশ্নটা, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমন, তোমরা সবাই পারবে। 1 জুন 2019-এ ভারত সরকার কোন নতুন মন্ত্রকের সূচনা হয়েছিল? তো আমরা জানি মিনিস্ট্রি অফ জলশক্তির নতুন সূচনা হয়েছিল। এরপরে দেখো 10 নম্বরই প্রশ্নটা রয়েছে, মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি করতেন? তো অজাতশত্রু তিনি হরযাঙ্ক বংশের রাজা ছিলেন, তোমাদের বারবার পড়িয়েছি। ওকে, হিস্ট্রি তোমাদের বারবার বলতাম, হিস্ট্রি থেকে 12-13 প্রশ্ন আসবে। এবার দেখো এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে পারবে, HTTP-র ফুল ফর্ম কি, এমন কোনো পরীক্ষায় নাই যেখানে তোমাদের এই প্রশ্নটি আসেনি। তো HTTP-র ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আই হোপ প্রত্যেকে এটার অ্যান্সার করতে পেরেছো, এটাও কমন আমাদের। এরপরে দেখো 12-এর 14 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল? এটাও আমরা প্রত্যেকে জানি, এটাও আমাদের কমন প্রশ্ন, কী অ্যান্সার হচ্ছে মার্কারি বা পারদ। এটা কী হচ্ছে, সাধারণ অবস্থায় তরল এবং এটা একটি ধাতু। ওকে, এরপরে দেখো 2020 সালে যে টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল সেটার অফিসিয়াল ম্যাসকট কী তোমার কাছে জানতেছে। এটা এখন তো তোমাদের 2021-এ পোস্টপন হয়ে গেছে, 2021-এ হবে। তো প্রশ্নটা যে তোমাদের আগেই তৈরি হয়েছিল, তো এখানে তোমার কাছে জানতে চেয়েছে অফিসিয়াল ম্যাসকট কী। তো এখানে দেখো এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে মিরাই তোয়া, এটা হচ্ছে অফিসিয়াল ম্যাসকট। মানব শরীরে সর্ববৃহৎ অঙ্গ দেখো কমন পেয়ে গেছো ডাইরেক্ট, যকৃত হচ্ছে আমাদের সর্ববৃহৎ গ্রন্থি, অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার, এটাও আমরা কমন পেলাম। এরপর দেখো গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় হাওয়া বয় তার নাম কী? তো তার নাম হচ্ছে লু, গ্রীষ্মকালে উত্তর ভারতে বলেছে, এটা মনে রাখবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লু। এরপর এর নেক্সট প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? তোমাদের চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সে এটা পেয়ে যাবে, লাইভ মক টেস্টে যে 7000 জিকে বলি সেখানেও এটা পেয়ে যাবে। তো এটা অ্যান্সার হচ্ছে কি, বোন ম্যারো বা অস্থিমজ্জা, বোন ম্যারো বা অস্থিমজ্জাতে তোমার লোহিত রক্তকণিকা তৈরি হয়, প্রত্যেকেই করেছো আই হোপ। এরপর দেখো এখানে প্রশ্ন কী বলেছে, কোন ভারতীয় প্রথমবার প্রথম শ্রেণীর ক্রিকেটের 1 ওভারে 6 বলে 6টা ছক্কা মেরেছিলেন? তো তিনি কে হবে? তো এটা অনেকজনই ভুল করেছো আই হোপ, এখানে এটা অ্যান্সার হচ্ছে রবি শাস্ত্রী হবে। ওকে, নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন 21। এই দেখো এই প্রশ্নটাও তোমাদের কমন, নিচের কোনটি DNA-তে নেই? তো DNA-র তোমাদের যে বেস রয়েছে সেটা হচ্ছে সবার প্রথম গুয়ানিন, এটা হচ্ছে DNA-র বেস। তারপরে দেখো এখানে দেখো গুয়ানিনটা নেই, গুয়ানিনটা এখানে হয়ে যাবে, তার সাথে যেটা হবে সেটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে DNA-র বেস। থাইমিন বা থিয়ামিন এটা হচ্ছে DNA-র বেস, তাহলে DNA-র মধ্যে থাকে না কোনটা, ইউরাসিল, এটা কার মধ্যে থাকে, ইউরাসিল থাকে RNA-র বেসের মধ্যে, এবং DNA-র যেটা বেস সেটা হচ্ছে গুয়ানিন। তো এটা মনে রাখবে, এটাও ডাইরেক্ট তোমাদের কমন এসছে। এরপর নেক্সট তোমাদের যে প্রশ্নটা এসেছিলো দেখো, এটা একটা নতুন ধরনের প্রশ্ন এসছে, বছরের কোন দিন আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে হিসাবে পালিত হয়? তো এটা 7th ডিসেম্বর, এই প্রশ্নটা আমি আগে করাইনি, তো এটাও ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে আমি অ্যাড করে দেবো তোমাদের যখন যে ক্লাসগুলো করাবো। তো এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছ পরীক্ষায় রিপিট হচ্ছে। এরপর দেখো সবরিমালা মন্দির ভারতে কোন রাজ্যে অবস্থিত? তখন দেখো মন্দির রিলেটেড তোমাদের NTC বলো WB বলো সব জায়গাতেই আসছে, তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তো সবরিমালা মন্দির এটা হচ্ছে কেরালাতে, কেরল। ওকে, তো অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। এরপর দেখো এই প্রশ্নটা একটু গোলমালে প্রশ্ন, মেট্রো রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? এখানে শুধু লিখে দিয়েছে মেট্রো রেলওয়ে জোন, তো অপশান অনুযায়ী এখানে তোমার কলকাতায় হবে, অপশান বি হবে এটার অ্যান্সার। নেক্সট চলে এসেছি দেখো তারপরে পরবর্তী প্রশ্ন কোথায় রয়েছে, 32 দেখো NCC অনেকজনাই আমরা স্কুলে কলেজে করে থাকি। তো এখানে বলেছে যে NCC-র নীতিবাক্য কী, মোটো যেটাকে বলা হয় সেই NCC-র মোটোটা কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এখানে কী অ্যান্সার হবে, এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার, একতা ও অনুশাসন, এটা হচ্ছে তোমাদের মোটো।
এরপর দেখো এখানে নতুন একটা প্রশ্ন, এটা তোমাদের অনেক দিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, বিশেষ করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2019 থেকেই এসছে। তো দেখো, বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রফেসর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুক্ত? তো তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তিনি দেখো, তিনি যে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত সেটা হচ্ছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির সাথে তিনি সম্পর্কিত। এরপর দেখো, ভারত মাতা ছবি বহুবার পড়িয়েছি তোমাদের লাইভ মক টেস্টের ক্লাসে, এটা হচ্ছে আমাদের 34 নম্বর প্রশ্ন, অ্যান্সার কী হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, ভারত মাতা ছবির অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, প্রথম ভারতীয় ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার কে তোমার কাছে জানতে চেয়েছে? তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি হচ্ছেন ফার্স্ট ICS অফিসার। এটা সত্যেন্দ্রনাথ আর সুরেন্দ্রনাথের মধ্যে অনেকজনের কনফিউজ হয়ে যায়, তো এখানে এটা অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর, এরাও কিন্তু তোমাদের পড়িয়েছি আমাদের। এরপরে দেখো, ডাইরেক্ট কমন এসছে তোমাদের, কী বলেছে দেখো, নিচের কোন ভারতীয় শহর কোনো নদীর তীরে অবস্থিত নয়। এবার এই অপশানগুলোর মধ্যে বলেছে কোন শহরটা কোনো নদীর তীরে অবস্থিত নয়। তোমাদের দেখবে আমি বারবার বলেছিলাম, সিটি বিসাইড রিভারের একটা আমি তোমাদের PDF দিয়েছিলাম, স্ট্র্যাটেজিকের ক্লাসও করানো আছে, তো সেখানে আমি এটা করিয়েছিলাম, ভাগলপুর এটা গঙ্গা নদীর তীরে, কানপুর এটাও গঙ্গা নদীর তীরে, আগ্রা এটা যমুনা নদীর তীরে, ভোপাল কোনো শহরের তীরে অবস্থিত নয়। তাহলে অপশন বি হয়ে যাবে তোমাদের এখানে এটার অ্যান্সার। তাহলে যারা সিটি বিষয় রিভারের স্ট্র্যাটেজিকের PDFটা বা ভিডিওটা দেখেছিলে তারা পারবে। এটা দেখো বিশুদ্ধ জলের pH-এর মান, দুদিন আগেই তোমাদের লেবুর pH-এর মান, বিশুদ্ধ জলের pH-এর মান আরও কিছু করাছিলাম এরকমভাবে, তো আমরা প্রত্যেকে জানি বিশুদ্ধ জলের pH-এর মান হচ্ছে 7, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাহলে যখন আমরা ডিটেলসে পড়বো তখন দেখবে প্রত্যেক পরীক্ষায় কমন আসবে। এটা দেখো, এটা একটা নতুন ধরনের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স 2019-এরই, হাসির আলো কী? তো হাসির আলো এটা মনে রাখবে পশ্চিমবঙ্গ সরকার গরিব মানুষদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ প্রদান প্রকল্প, এটা হচ্ছে তোমার হাসির আলো। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কী এসছে দেখো, এটাও তোমাদের যথাসম্ভব WBCS 2020-তেও এই প্রশ্ন এবং তোমাদের WBSI 2018 আর 2019-এর মধ্যেও একটা এই প্রশ্নটা এসেছে, টিভি রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহার করা হয়? তো মনে রাখবে টিভি রিমোট কন্ট্রোলে যে তরঙ্গ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনফ্রারয়েড তরঙ্গ, IR দেখবে, IR ওয়েভ থাকবে বা ইনফ্রারয়েড তরঙ্গ তোমার ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার কী হচ্ছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো কথাকলি, বারবার তোমাদের ড্যান্স ফর্ম পড়তে বলেছিলাম, পড়িয়েও দিয়েছিলাম, এটা দেখবে রিসেন্টলি তোমাদের যে রিভিশন ক্লাস হচ্ছে সেখানেও করিয়েছিলাম। তো কথাকলি কোনটা যো, তো কেরালার ড্যান্স ফর্ম হচ্ছে কথাকলি, 43 হচ্ছে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এরপর আরও কিছু প্রশ্ন হচ্ছে, 45 নম্বর দেখো, এখানে দেখো নিচের কোন ইউরোপীয় পর্যটক ভারতবর্ষেই থেকে যান, মানে তিনি ইউরোপ থেকে ভারত এসেছিলেন তারপর আর ফিরে যাননি, এটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি আগেও পড়াইনি। তো এখানে মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে নিকোলাস মানুচি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তিনি একজন ইটালিয়ান ট্রাভেলার ছিলেন, তো তিনি ভারতে এসেছিলেন তারপর আর ভারত থেকে তিনি ফিরে যাননি, তিনি ভারতেই রয়ে গেছিলেন। তো এটা খুব সুন্দর একটা প্রশ্ন তোমাদের দিয়েছে। এরপর দেখো 46 নম্বর প্রশ্ন, তোমাদের একটা দেখবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট WHS, এই নামেই একটা PDF দিয়েছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ডাইরেক্ট কমন এসছে দেখো, কী বলেছে, 2019 সালে কোন ভারতীয় শহর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় প্রবেশ করে? অ্যান্সার কী হবে, জয়পুর। ওকে, তো যারা এই PDFটা পড়েছো সবাই লাস্টে দেখবে 2019 সালই পর্যন্ত এখানে দেওয়া রয়েছে, যতদিন পর্যন্তই আপডেট হয়েছিল, তো একদম জয়পুর তুমি ডাইরেক্ট এটা অ্যান্সার করে দিতে পারবে। তো দেখছো আমি যে টপিকগুলো বলেছিলাম সেই টপিক থেকেই প্রশ্ন আসছে, শব্দের প্রতিধ্বনির কারণ কী? শব্দের প্রতিফলন, অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। এরপর আরও প্রশ্ন দেখে নাও, সরি এই প্রশ্নটা দুবার অ্যাড হয়ে গেছে। তো এবার দেখো 49 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা অনেকজন কনফিউজ হয়ে যাবে, তো চীনের কোন প্রদেশে করোনা ভাইরাস সর্বাধিক আক্রান্ত হয়? তো করোনা ভাইরাসের সিচুয়েশন শুরু কোথায় হয়েছিল, ওয়ান সিটি থেকে, এবং ওয়ান সিটি মনে রাখবে এটা হুবেই প্রভিডেন্সের মধ্যে পড়ছে। ওকে, তো এখানে মনে রাখবে অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। 49-এর পর নেক্সট দেখো 50 প্রশ্ন, নিচের কোনটি পশ্চিম দিকে নদী, পশ্চিম বাহিনী নদী? তো এমন কেউ নাই যে এই প্রশ্নটি পড়োনি, তোমাদের সবথেকে বেশি রিপিটেড প্রশ্ন এই প্রশ্নটা আমি করেছি, নর্মদা নদী, তাপ্তি নদী, এগুলো সব হচ্ছে পশ্চিম বাহিনী নদী। দেখো এটা কিন্তু তোমাদের WBP-র প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, উড়িষ্যার কোন জেলায় বাঘা যতীন ব্রিটিশ বাহিনীর সাথে তার অন্তিম লড়াই লড়েছিলেন? তো এখানে দেখো, এখানে এটার একটু স্পেলিং মিস্টেক আছে আমার যেটুকু মনে হচ্ছে, এটার অ্যান্সার হবে বালাসোর, এখানে বালেশ্বর করে দিয়েছে, তো এটাই অ্যান্সার হবে অপশন ডি, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে বালাসোর। ওকে, তো এখানে দেখো ইংলিশে ঠিক রেখেছে, বাংলাতে বালেশ্বর করে দিয়েছে। তারপরে দেখো 52 নম্বর প্রশ্ন, কোন জায়গায় মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের অংশ নেয়? তো তমলুকে মাতঙ্গিনী হাজরা তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। ও আবার রিপিট হয়ে গেছে। নেক্সট দেখো 53 নম্বর প্রশ্ন, কী বলেছে,
কোন দেশের উপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে? তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে পোল্যান্ড। এটা তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন, তোমার যত সম্ভব তুলো তন্তু কি দিয়ে তৈরি, তো এখানে এটা অ্যান্সার হয়ে যাবে সেলুলোজ, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। যে কটন ফাইবার যেগুলোকে বলা হয়, তো সেগুলোর মেন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ। তারপরে দেখো, ওটা তোমরা জেনারেল সায়েন্সের ক্লাসে পেয়ে যাবে। এই প্রশ্নটা একদম নতুন ধরনের প্রশ্ন। তো 31 জানুয়ারি 2020-তে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল? তো এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্রেক্সিট, এইটা হয়েছিল, অপশন ডি হচ্ছে এটা অ্যান্সার। এখানে কি হয়েছিল, ইউনাইটেড কিংডম এ কী করেছিল, ইউরোপিয়ান ইউনিয়ন যে সংঘ রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন সেটা ছেড়ে দিয়েছিল এই 31 জানুয়ারি 2020-তে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, তোমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে এইটা। দেখো, সম্প্রতি কোথায় নাম অন্তর্ভুক্ত দেশের প্রধানের 18তম শীর্ষ বৈঠক, মানে 18তম সামিট হয়েছিল, যেটার NAM গোষ্ঠীর, তো এটা কোথায় হয়েছিল এটা মনে রাখবে। এটা হয়েছিল বাকু, আজারবাইজান। তো এই প্রশ্নটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের দিয়েছে। এরপর দেখো রিপিটেড প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কোন গভর্নর জেনারেলের আমলে তৈরি? এটা কমন প্রশ্ন, অ্যান্সার কী হচ্ছে, রিচার্ড ওয়েলেসলি। দেখো লর্ড ওয়েলেসলি, তার পুরো নাম হচ্ছে রিচার্ড সামথিং কিছু একটা আছে মাঝে, তারপরে ওয়েলেসলি, তো অপশন বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। ভারতের প্রেসিডেন্ট রাজ্যসভায় কতজনকে মনোনীত করেন? ডাইরেক্ট তোমাদের কমন প্রশ্ন, কতজনকে, 12 জনকে মনোনীত করতে পারে রাজ্যসভায় প্রেসিডেন্ট। এরপর আরও কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো দেখে নাও। এখানে দেখো, নিচের কোন নদীটি নামচা বাড়ুয়াতে উল্টো ইউ আকৃতির বাঁক নিয়ে ভারতে প্রবেশ করেছে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র নদী, সাংপো রিভার, যেটা নাম তোমাদের চায়নাতে, তিব্বতে, সেটা ভারতে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত, এবং এটা নামচা বাড়োয়া হয়ে ভারতে প্রবেশ করেছে, তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার। তোমাকে প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তারপরে দেখো নেক্সট যে প্রশ্নটা রয়েছে তোমাদের, 68 নম্বর প্রশ্ন। তো এখানে দেখো, প্রথম দেশীয় প্রযুক্তি নির্মিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, মানে ফার্স্ট ইন্ডোজিনিয়াস এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কোনটা? তোমাদের রিসেন্টলি দেখবে NTPC পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, তো এটা অ্যান্সার হচ্ছে INS বিক্রান্ত। তো যারা NTPC পরীক্ষা তোমরা দেখেছিলে তারা অবশ্যই অ্যান্সার করতে পারবে। এই প্রশ্নটার অ্যান্সার একটু আমার নাও মিলতে পারে, তো তোমরা একটু অ্যান্সার করে দিও। ধর্ম প্রবক্তা হজরত মোহাম্মদের জন্মদিন কোন উৎসবের মাধ্যমে পালিত হয়? তো এটা যত সম্ভব ঈদ এ মিলাদ এই উৎসবে পালিত হয়, তো এটা আমি এক্স্যাক্ট কনফার্ম নয়, তো তোমরা যারা এটা জানো একটু অ্যান্সারটা কমেন্ট করে দিও যে এটাই অ্যান্সার হবে কি না। তারপরে দেখো নেক্সট তোমাদের যে প্রশ্নটা এসেছিল 73, 74, 75, এটাও দেখো একদম কমন প্রশ্ন। কর্কট কানাতে ঢাকা ট্রফিক অফ ক্যান্সার নিম্নলিখিত কোন শহরের উপর দিয়ে গেছে? তো আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর শহরের উপর দিয়ে গেছে, এটা তোমাদের WBCS পরীক্ষাতেও অনেকবার এসেছে, তোমাদের রিপিটেড প্রশ্ন। তারপর দেখো এই প্রশ্নটাও অনেকজনের কনফিউজ হয়ে যাবে, নিচের কোন ভারতীয় ক্রিকেটারের নাম ICC ক্রিকেট হল অফ ফেমে নেই বলেছে? তো দেখো সুনীল গাভাস্কারের নাম আছে, সচিন টেন্ডুলকারের নাম আছে, বিশান সিং বেদি এনারও নাম আছে, সৌরভ গাঙ্গুলি তিনি ICC হল অফ ফেমে তার নাম নেই, বিশান সিং বেদি প্রথম ভারতীয় যার নাম আছে তোমাদের ICC হল অফ ফেমে। অনেকজনের দেখো এই যে কোশ্চেনটা পাঠিয়েছে সে বিশান সিং বেদি করে দিয়েছে, ভুল করে দিয়েছে, তো এখানে এটা সৌরভ গাঙ্গুলি অ্যান্সার। দুটো প্রশ্ন একসাথে কানেক্ট করে দিয়েছে, কোচিন এবং বিশাখাপত্তনম বন্দর ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? দেখো কোন দিকে বলতে এখানে তোমার কোন কোস্টে রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে, তো মনে রাখবে এই যে কোচিন এটা রয়েছে আমাদের ওয়েস্টার্ন কোস্ট, মানে পশ্চিমে, এবং বিশাখাপত্তনম যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্টার্ন কোর, মানে পূর্ব তটরেখায় রয়েছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন ডি। এরপর দেখো নেক্সট যে প্রশ্ন এসছে, নেক্সট কমন প্রশ্ন যেটা এসছে দেখো কি বলেছে, ব্রিটিশ পার্লামেন্ট কোন তারিখে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করে? তো ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এটা কবে পাস হয়েছিল সেটা তোমার কাছে জানতে চেয়েছে, তো 18 জুলাই 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়েছিল, তাহলে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে তোমাদের দেখে নাও, এখানে দেখো এটাও একটু নতুন ধরনের প্রশ্ন, তো দেখো নিচের কোনটি সাধারণ লবণের উৎস? তো এখানে অ্যান্সার হবে রক সল্ট বা হেলাইট, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তো এটা একটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়েছে তোমাদের। এবার দেখো এই প্রশ্নটা চিনতে পারছো কি না, কোন গ্যাস গ্রিন হাউস এফেক্টের মুখ্য ভূমিকা পালন করে? গ্রিন হাউস এফেক্টের মুখ্য ভূমিকা পালন করে কোন গ্যাস? তোমাদের বারবার বলেছিলাম প্রিভিয়াস ইয়ার প্রশ্নে যে যদি তোমাদের পরীক্ষায় অপশানে থাকে জলীয় বাষ্প, এটা অ্যান্সার হয়ে যাবে, এটা না থাকলে কার্বন ডাইঅক্সাইড। তো জলীয় বাষ্প রয়েছে তোমাদের 2-3 বার, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসছে, আবার তোমাদের WBP-র প্রিভিয়াস ইয়ার এই বছর এই পরীক্ষাতে এসছে, আজকের পরীক্ষাতে, তো অ্যান্সার কী হচ্ছে, জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার।
আর কয়েকটা প্রশ্ন আছে, দেখে নাও তোমরা মিলিয়ে নেবে কার কত অ্যান্সার হয়েছে, সেও সবাই কিন্তু একটু কমেন্ট করে দেবে, তাহলে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে তোমরা কার কেমন অ্যান্সার করে এসছো। এবার দেখো, ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে, তো এখন বর্তমানে 12টি তফসিল রয়েছে বা 12টি শিডিউল রয়েছে, অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। আর দু তিনটে প্রশ্ন আছে, একটু মিলিয়ে নাও। এখানে দেখো, একমাত্র কোন গুয়াহাটি মহারাষ্ট্রে অবস্থিত নয়, তো তোমাদের আবার সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে পিডিএফটা দিয়েছিলাম, যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে কোন স্টেটে অবস্থিত সেটা সেখানে দেওয়া আছে। অজন্তা, ইলোরা, এলিফেন্টা, এগুলো সব তোমার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এগুলো সব কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রে নয় কোনটা? অমরনাথ। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো এখানে এটার অপশান এ এটার অ্যান্সার হয়ে যাবে যে এটা মহারাষ্ট্রে অবস্থিত নয়। ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? প্রত্যেক দিন বারবার আমি তোমাদের বলেছি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানের পার্ট 3-তে রয়েছে, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35। অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল এই 99 লাস্ট প্রশ্ন, এটাও কমন। দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপটির নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষ বসু রাখা হয়েছে? দেখো, দুদিন আগে এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নটা ডিট্টো এই প্রশ্নটা এসেছিলো। তো রস আইল্যান্ড, অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার। দেখো, এখানে নীলদ্বীপ, নীলদ্বীপ যেটা রয়েছে এটার নাম হচ্ছে শহীদ, শহীদ আইল্যান্ড। হ্যাবলক যে দ্বীপটা রয়েছে এর নাম করে হচ্ছে স্বরাজ, এবং এই যে রস দ্বীপ এটার নাম চেঞ্জ করে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো তোমাদের পুরো অ্যান্সার কি আমি দিয়ে দিলাম, আউট অফ 35 প্রশ্ন আমাদের এই 7000 জিকে, যেটা তোমাদের বারবার পড়তে বলি, এবং স্ট্যাটিক জিকে দুটো মিলিয়ে কমন এসছে। তোমাদের সামনে যাদের WBSI কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই পড়ে যাও, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।